কোথায় আদিয়ম? কই দেখি, আদিয়ম কি আছে এখনো এখানটায় নাকি অন্য কোথায় আছে? আদিয়ম কি লেপের মধ্যে আছে? থাকলে তো আদিয়ম রেসপন্স করতো। আদিয়ম মনে হয় নেই, বুঝলে কি গো? আদিয়ম মনে হচ্ছে লেপের মধ্যে নেই, তবু একবার ট্রাই করে দেখি তো আছে নাকি। এই এখানে নড়ছে কে? কে নড়ছে? এই যে আরেকজন, কই দেখি তো। এই যে দেখি তো, এটা কে? এটা কে? এটা কে? কে দেখি 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 দেখি। এই লেপটা উদলে দাও তো। কি গো, লেপটা উদলে দাও, উদলে দাও, উদলে দাও, দাও দাও দাও। ই বাবা, উদলানো নাম করে আরেকজন ঢুকে গেছে সাথে। কি বদমাস বাবা, দেখো বললাম উদলে দাও, দিয়ে উনিও ঢুকে গেল ভেতরে। আমি তাহলে উদলেছি দেখি। আমার আদিম কি করে? আমি সেটা করি না বাবা। দেখো ওদিকে, ওদিকে হচ্ছে দুজন শুয়েছিল, দুজনকে তুলতে এসেছি। তুলতে এসে এবার আমি ওর বাবাকে বললাম তুমি উদলে দাও, ঠিক আছে? ওর বাবা মাঝখানে ঢুকে গেল, জল ছিটিয়ে দেবো কিন্তু গায়ে, বললাম। কি বদমাস, যেমন বাপটা তেমন ছেলে। কি করছো তোমরা? আমিও যদিও মানে লেট করে উঠেছি আজকে, মানে এই তো জাস্ট আমি উঠলাম। আজকে হলো শনিবার, তো মানে ছুটি, যেহেতু আমার হাজবেন্ডের ছুটি, তো লেট করে উঠেছি। আর সকালবেলা এত পরিমাণে শীত পড়ে বলো, আর উঠতে ইচ্ছে করে না। সবচেয়েবেলা তো অনেক লেটে আমরা ঘুমোই তো, আর শীতের দিনে দেখবে, গরমের দিনে লেটে ঘুমালেও তাড়াতাড়ি উঠতে পারা যায়, কিন্তু শীতের দিনে কিন্তু মানে ঘুমের ভাব থাকলে তার থেকে বড়ো কথা মনে হচ্ছে কি লেপের মধ্যে আমাকে টেনে ধরছে কেউ একজন, এরকম একটা মনে হয় আমার। তো যাই হোক, চলো, এখনও পর্যন্ত ফ্রেশ হইনি, মুগ্ধ হইনি, কিচ্ছু করিনি, জাস্ট ঘুম থেকে উঠেই আমি বাথরুমে গেছিলাম। বাথরুম থেকে বেরিয়ে আমি আদিয়ম থেকে উঠে গেছি, উঠে লেপের মধ্যে লাফালাফি করছে, ওই কারণে আমি বললাম দাঁড়া তোদেরকে আর আমি ভিডিও শ্যুট করি এই ব্যাপারটা। আর খুব এনজয় করে ওরা লেপের, সকালবেলা ঘুম থেকে ওঠার সময় যদি মানে উঠোনোর সময় যদি বলি বাবা ওঠো ওঠো, দেখি কে কে আছে লেপের মধ্যে, কী করছো, মানে সঙ্গে সঙ্গে আরও লেপের মধ্যে ঢুকে যাবে, আর বেশি এনজয় করে ব্যাপারটা। তো সেই কারণেই আমি ভিডিও করলাম। তো চলো, ফ্রেশ হয়ে নিই, সমস্ত কিছু একদম ক্লিন ফ্লিন করে তোমার সঙ্গে পরে কথা বলছি।
আমরা চা খেয়েছিলাম, ওই চা আমুলিয়ার চা খাবে না আমার কর্তা, ওর জন্য ওনার জন্য আবার বসানো হয়েছে এদিকটা ওই ইয়ের চা, ওই যে লিকুইড দুধের চা বসানো হয়েছে। আচ্ছা, আর আমার হাজব্যান্ড গেছে আমাকে চা বসিয়ে দিতে বলে, ও গেছে মাছ আনতে। আর আমি এখন দেখো বাজারে গেছে, আর আমি উচ্ছে কেটে রেখেছি, উচ্ছে ভাজি হবে। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো সর্ষে ফুলটা দেখেছো, অনেকদিন আগে সর্ষে ফুলটা আনা, আজকে না কিন্তু এক মাস হয়েও গেছে। হ্যাঁ, তো তিন চার আটটি এনেছিল, আগেও দেখেছিলাম একদিন সর্ষে ফুলে বড়া করেছিলাম, তো সেই বড়া খেয়েছি কবে ভুলেও গেছি। আর আজকে ফ্রিজ মানে ভেতর দিকটা দিকে আর একটা প্যাকেটে আর একটি ছিল, সেটার বড়া করবো আজকে, আর করবো টমেটোর চাটনি। এইগুলো আপাতত ঠিক হয়েছে, আর দেখি কী মাছ কী নিয়ে আসে। আমি একবার নিচেও নেমেছিলাম আমাদের বাড়ির নিচে, দেখি কী মাছ আছে। বিশেষ করে বাড়ির নিচে কোনো মাছ পেলাম না, শুধু ল্যাঠা মাছ বলে না, ওই ল্যাঠা মাছ, বড় বড় শোল মাছ, ওই মাছগুলোই, যেগুলো আমি কাটতেও পারি না, আর রান্না হয়তো করে দিতে পারবো কিন্তু কাটতে পারি না আমি, ঠিক আছে। তো তার জন্য আর আনিনি মাছ, এবার ও বাজারে গেছে দেখি কী মাছ পায়, ঠিক আছে। তো চলো, চারটার দিকে হয়েও গেছে, আশুক ওকে খেতে দেবো। আর তাড়াতাড়ি করে রান্না, একবারে ব্রেকফাস্ট করার পরে একবারে রান্নাটা করে ঘর থেকে বেরোবো, তবে রান্নার ঝামেলা মুক্ত। বিট, গাজর, বিনস, মটরশুঁটি, আলু দিয়ে একটা মানে ভাজি, ঠিক বলবো না, জল দেওয়া হয়েছে, গামাখা গামাখা একটা মানে ভাজির মতো বলতে পারো। এটা খুব টেস্ট লাগে, রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। একটু বেশি করে করেছি, রাত্রেও হয়ে যাবে। আর এখানে উচ্ছে ভাজি, এখানটা হচ্ছে টমেটো চাটনি, আর এর মধ্যে একটু তেঁতুল দিয়েছি, আর দিয়েছি কিশমিশ দিয়েছি, আর খেজুর দিয়েছি, ঠিক আছে চাটনিতে। আচ্ছা, এটা করেছি হচ্ছে মাছের, মাছ দিয়ে শাক দিয়ে অল্প একটু ঘন্ট টাইপের, ঠিক আছে। এটা তেলাপি মাছ। এই হচ্ছে আজকে দুপুরের মেনু, এখন খেতে বসবো, আর কোনো কথা বলবো না, খেয়ে কথা বলছি। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে তো এলাম, কিন্তু দেখো এদিকে মেশিনটা চালিয়ে রেখে দিয়ে গেছিলাম, যে মেশিনটা এদিকে চালিয়ে দিই, জামা কাপড় ধোয়া হবে, খেয়ে দিয়ে উঠে একবারে সমস্ত জামা কাপড় মেলা হয়ে যাবে। ওইখানটায় পাইপের ওখানটায় দাঁড়াও, দেখাচ্ছি তোমাদের। ওই দেখো এই পাইপ ওখানটা দেখতে পাচ্ছ, ওখানটা মানে কোনো কোথায় লুসফুস কিছু একটা হয়েছে মনে হয়। এ দেখো সারা ঘর, দেখো জল দেখতে পাচ্ছ, জল, দেখো এই দেখো পুরো জল, এই যে সারা ঘর পুরো জলে পরিপূর্ণ হয়ে গেল। মানে অনেক পরে এনে মোটামুটি, মানে যখন স্পিন করে না মেশিনটা, তখন হচ্ছে মানে যখন ঘোরে তখন হচ্ছে ওই পাইপে ওখানটা মনে হয় লুজ হয়ে গেছে, ওখান থেকে জল বেরিয়ে এসছে। ভাগ্য ভালো যে আমি আগে থেকে খেয়াল করেছি, নয়তো এমনও হয়েছে যে আমরা যখন নতুন ফ্ল্যাটে ঢুকলাম তখন এমনও হয়েছে যে ওখানটা ঠিকমতো গ্রিপ করতে পারিনি,
পুরো পাইপটা চলে এসেছে, এদিকে আমি কাজ করছি ঘরে, আর দেখি ওই মানে যে ঘর বক্স খাটের, বক্স খাটের ঘরের মানে বক্স খাটের তলা দিয়ে শুরু করে মানে কতটা জল ধরে মেশিনে, ততটা জল সব ঘরের মধ্যে। তার মানে বুঝতে পারছো যে কত লিটার জল সারা ঘর ভর্তি, এই রুম ওই রুম ডাইনিং প্লেস সব জায়গায় ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, তো সেই ব্যাপারটা অনেকটা ঠিক হয়েছে। এখন আমার আরও কাজ আছে দেখবে, সেগুলো হচ্ছে ঠাকুর ঘরে দেখো ফুলগুলো সব জমা রয়েছে না, এই ফুলগুলো কী করবো বলো তো, ওই যে এই ফুলগুলো না কোনো ময়লা লাইট দিতে পারবো না, কারণ এগুলো উৎসবের ফুল, তো তো ওই ঠাকুর ঘরে দেখাচ্ছি ঠাকুর ঘরে ওই দেখতে পাচ্ছ যে ফুলগুলো ঠাকুরের ইয়েতে ছিল, ঘটের নীচ দিয়ে যে ফুলগুলো ছিল সে সব ফুলগুলো মানে তুলে এনে জমা করেছি। এবার এগুলোকে শাশুড়িমা ওই যে এখান থেকে যে পুকুরতে আমরা জল ভরলাম আমরা, তো সেখান থেকে সেখানে কি জল ফুলগুলো খেলতে হবে, তো সেখানে জমা করেছি, এগুলো এখন আমাকে ভরতে হবে প্যাকেটে। তো শাশুড়িমা কালকে বা পরশু দিন যাই হোক, হ্যাঁ পরশু দিন খেলতে যাবে। আর উৎসবের সময় এই শাড়িটা পরেছিলাম না, নতুন শাড়ি, তো এটা ধুতে হবে, এটাও হচ্ছে ধুইনি, বারান্দায় ছিল ব্যালকানিতে ছিল, তো এটাও এখন ধোবো, ধুয়ে রোদ থাকতে থাকতে, রোদ তো নেই অনেক বেলাই হয়ে গেছে, 3:30 বেজে গেছে, তবু মেলে দিয়ে একদম চড়া রোদে দেবো না, এখন দামি কোনো শাড়ি না বলেছি একদম, যে চড়া রোদে দিলে সেই শাড়ি বলে না যে কোনো ড্রেস আর কি, সে আর দেখতে হয় না, সেই ড্রেস একদম বাজে হয়ে যায়। তো চলো এগুলো ভরে নিই আগে। ওয়াশিং মেশিনের যে পাইপটা, এ বলছি কি মিস্ত্রিকে ডেকে না ওয়াশিং মেশিনের ওই পাইপটাও একটু ঠিক করে নিও, কেন বলো তো যখনই আমি মেশিন চালাচ্ছি দেখছি যে প্রথম প্রথম একটু একটু জল বেরোতো, এখন দেখছি বেশ ভালোই জল পড়েছে, নিচটা দেখো অনেকটা পড়েছে, দেখো পাইপটা যে খুলে আসেনি এটা আমার ভাগ্য ভালো। আরে না না ওই ইয়েটা যে পাইপটা ওয়ালের সঙ্গে সেট করে দিয়েছে প্রথমে মিস্ত্রিরা, তো সেইখানটা প্রবলেম, ওইটা আমার সরু পাইপ, আর ওয়াশিং মেশিন অ্যাকচুয়াল যে পাইপটা ওইটার ভেতরে না মানে ইয়ে হতে পারছি না আর কি, দিয়ে ঢুকতে পারছি না, যে কোনো জলটা বাইরে বেরিয়ে আসছে। তো যাই হোক সরো দেখি, এবার আমাকে এগুলো কষ্ট করে আবার এখন মুছতে হবে, বলো কেমন লাগে। এমনিতে শীতের দিন আবার বারবার জল ঘাটতে ইচ্ছে করে, আর সবচেয়ে বড় কথা ফ্লোরে জল পড়ে যাচ্ছে অনেক অনেকটা জল।
আসে, এসে দেখে যদি ফ্যান চলছে উপরে কী ভাববে বলো তো? ভাবে নির্ঘাতে পাগল আছে, না তো শীতের দিনে এত শীতে আবার ফ্যান, ঠিক আছে। কিন্তু কিছু করার নেই, পুরো ডাইনিং প্লেসটা একদম জলে জলারণ্য হয়ে গেছে। মানে সে মানে তোমাদের তো জাস্ট কতক্ষণের জন্য দেখালাম, কিন্তু অনেকক্ষণ টাইম লেগেছে তুলতে, অনেকটা জল, ঠিক আছে। এদিকে হোয়াইট কালার তো মার্বেল, আর জলটা এদিকে ওদিকে চলে গেছে বুঝতেও পারিনি, ঠিক আছে। এবার একবার মুছে নিয়ে আসা হয়ে গেছে, আবার দিকে এদিকে জল ওদিকে জল, এই করতে করতে না মানে কী বলবো, ঠান্ডা লেগে হাত পা সাদা হয়ে গেছে। চলো এখন মটরশুঁটি খাবো, মটরশুঁটি খেয়ে একটু এনার্জিটা বাড়িয়ে নিই। অনেক সে আমার হাজবেন্ড বলেছিলাম না যে ইয়ে এনেছিলো মটরশুঁটি, মিষ্টি মিষ্টি মটরশুঁটি, আমার ছেলেরা খুব ভালোবাসে মটরশুঁটি খেতে, দিয়ে ওরা অনেকটা খেয়ে নিয়েছে, আর কয়েকটা মাত্র আছে, ওইটা খাবো এখন। চলো হ্যাঁ বলছে হাফ রেখো, সব খেয়েও না, তোরা তো সব খেয়ে নিয়েছিস বাবাই। খুব মিষ্টি গো এগুলো, খেয়ে যা, আমি ছাড়িয়ে দিচ্ছি, খেয়ে যা। কদিন ধরে না শুধু ভেবেই যাচ্ছি যে কড়াইশুঁটির কচুরি করবো, কড়াইশুঁটির কচুরি বা যে কোনো কচুরি টাইপের জিনিস করতে না আমার কাছে ভীষণ হ্যাপা মনে হয়, ওর থেকে প্লেন লুচি আমার কাছে অনেক মনে হয় বেটার। যাই হোক, আমি কড়াইশুঁটির কচুরি মানে লাইফে মনে হয় দুবার করেছি, 10 বছর বিয়ে হয়েছে দুবার করেছি মনে হয়, হ্যাঁ দুবারই করেছি। এক হচ্ছে মায়ের কাছে গিয়ে করেছিলাম, এক আর দিদির বাড়িতে করেছিলাম, এক এই বাড়িতে আমি এখন পর্যন্ত করিনি, মানে একা একা এখনও পর্যন্ত আমি করিনি। আমি একা একা করতে গেলে কেমন হবে না হবে ওই ভয় করিনি, মায়ের কাছে করেছিলাম, মা আমার কাকিমা হেল্প করেছিল আমাকে, কাকিমা খুব ভালো পারে, আর দিদির কাছে আমি দিদি খুব ভালো পারে তো দিদির কাছে করেছিলাম, দিদি হেল্প করেছিল, আমি জাস্ট একটু নাড়াচাড়া করেছিলাম এই, কিন্তু প্রপারলি আমি একা এখন পর্যন্ত করিনি, ওর জন্য সাহস পাচ্ছিলাম করার। তো বেশি করে কড়াইশুঁটি মানে নিয়ে এসেছিল, ও বলেছিল কচুরি করবে, এমনি খাওয়া হয়ে যাচ্ছে, আবার এইটা দিয়ে সবজি মধ্যে দিচ্ছি সবজি সবজিতে। চলো তাহলে আজকে কড়াইশুঁটি খেতে খেতেই আমার ব্লগটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে, আর ততক্ষণের জন্য তোমার প্রত্যেকে খুব ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা।